সুপারস্টার সাকিব খান আর ঢালিউড কুইন অপু বিশ্বাস ডিভোর্স হয়েছে অনেক দিন হল কিন্তু তাদের তাদের মধ্যে একটা শক্ত বন্ধন তৈরি হয়েছে জয়ের জয়ের কারণে কারণে দেখা হয় নিয়মিত সাকিব যখন সময় পান তখন আবারও অপুর বাসা থেকে জয়কে পিক করে নিয়ে যান সারাদিন জয়ের সঙ্গে কাটিয়ে জয়কে রাতে আবার অপুর কাছে পৌঁছে দিয়ে যান আবার মাঝে মাঝে অপু নিজেও জয়কে সাকিবের কাছে পৌঁছে দিয়ে আসেন তাদের কাছে তাদের ছেলে জয়ের প্রায়রিটি সবার আগে এদিকে করোনার শেষে সাকিব অপুর আবারও ব্যস্ততা বেড়ে যাচ্ছে গত বছরের মতো আর হয়তো সাকিব জয়কে নিয়মিত সময় দিতে পারবেন না আর তাই জয়ের জন্য কিছু কেনাকাটা করতে চেয়েছিলেন সাকিব এজন্যই তিনি অপু বিশ্বাসকে খবর দেন অপু সবসময় চান জয় যেন তার বাবার সান্নিধ্যে পায় বাবার ভালোবাসা থেকে তিনি যেন বঞ্চিত না হন আর তাই গত পরশু তিনি সাকিবের সঙ্গে বের হন অপুর বসুন্ধরার বাড়ি থেকে সাকিব তাদের পিক করেন বসুন্ধরা সেটি জয়ের খুব পছন্দের জায়গা জয় সেখানে খেলা করতে পছন্দ করে আর তাই সাকিব জয়কে নিয়ে বসুন্ধরায় যান শুরুতেই জয় দৌড়ে খেলনার দোকানে চলে যান সাকিব জানে জয়ের পছন্দ গাড়ি কিন্তু গতইদে অলরেডি একটি গাড়ি কিনে দিয়েছে সাকিব তিন সুপারস্টারকে দেখে দোকানে ভিড় লেগে যায় এ ব্যাপারে সাকিব খান বলেন আজকের দিনটা আমার ছেলে জয়ের জন্য আজ সারাটা দিন সে আমার সাথেই ছিল ওর জন্য ওর পছন্দ মতো সব কিছু কিনেছি কিন্তু আসল সারপ্রাইজ অপেক্ষা করছিল এরপর হঠাৎ করে একটা কাপড়ের দোকানে যান সাকিব দোকানে যাওয়া মাত্রই দোকানদার শাড়ির তিনটি ব্যাগ ধরিয়ে দেন অপুর হাতে অপু আসলে এমন সারপ্রাইজ আশা করেনি সবগুলোই ছিল অপুর পছন্দের শাড়ি সবগুলো শাড়ি ছিল অপুর পছন্দের কালারের অবু অবাক এই ভেবে যে এতদিন পরেও সাকিব অপুর পছন্দের কথা মনে রেখেছেন তাহলে সাকিবের মনে কি অপুর জন্য এখনও কোথাও একটা জায়গা আছে